সভাপতি আমাদের অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, ওনারা নিজেদের কথা পরে বলবেন। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিধানসভার বিধায়ক মাননীয় শ্রীযুক্ত পূর্ণচন্দ্র গৌরী মহাশয়, আমাদের ফুল স্তবক দিয়ে এবং ব্যাট করিয়ে ফুল স্তবক দিয়ে সাদরে গ্রহণ করে নিচ্ছেন। একটা জোরে হাততালি হোক।
কাজ করেছেন প্রতিনিয়ত, তাদের একটুকু খামতি নেই, বিশ্রাম নেই, তাদের জীবনের যে একটা উঠা পড়া সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা ছোট্ট একটা সামান্য ফুলস্তবক দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি এবং আগামী দিন তাদের কাজ পথ চলার, তাদের আওয়াজ ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, তারা জেলার নাম রাখবেন, তারা সমাজের নাম রাখবেন, আমরা তাদের সঙ্গী হয়ে আগামী দিন আমরা তাদের হাত ধরে এই সমাজের মানুষের কাজ করতে চাই। তাদেরও যেমন আমাদের প্রয়োজন, ওনাদেরও আমাদের প্রয়োজন, তাই উভয় পক্ষ মিলে আগামী দিন এই জেলা গৌরবান্বিত হোক, আরও সুন্দরভাবে মানুষের কাছে পরিবেশন হোক। তার কারণ আমরা দেখেছি সত্যতা একমাত্র সাংবাদিক বন্ধুদের মধ্যে আমরা খুঁজে পাই, তাই ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের চতুর্থ পিলার আমাদের এই সাংবাদিক বন্ধুদের তাদের সাংবাদিকতার জন্য, তাই স্বাভাবিকভাবে আমরা তাদেরকে ছোট্ট উপহারের মধ্য দিয়ে আমরা তাদের ক্লাব, তাদের ক্লাবের যারা সদস্য আছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যাতে করে আগামী দিন আরও তারা সুন্দরভাবে খবর পরিবেশন করতে পারে, আমরা তাদের সহযোগিতা করতে পারি, সকলে মিলে একটা সমাজের গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন তা আমি বক্তব্য ধ্যান করে আজকের ছোট্ট সভায় আমাদের যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুরা, প্রেস মিডিয়া সকলকে, ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক বন্ধু যারাই আছেন প্রত্যেককে আমি অভিনন্দন কৃতজ্ঞতা জানি। বিধানসভার পক্ষ থেকে আগাম সাহায্য শুভেচ্ছা জানিয়ে তাদের পরিজন পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে ভালো থাকুক এই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, অশেষ ধন্যবাদ। আপনারা জানেন সমাজের চতুর্থ স্তম্ভ এই জানা, তাই এনাদেরকে আমরা উত্তর দিয়ে এখন আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রথমে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিয়েছেন আমাদের প্রদীপবাসী জেলা সাধারণ সম্পাদক। আমরা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উত্তর দিয়ে সম্বর্ধনা অনুরোধ করছি। আর আশিস ব্যানার্জিকে উত্তর জানাচ্ছেন আমাদের ব্লকের সহসভাপতি প্রকাশ সিংহ মহাশয়। আমাদের দীপেন দুগ্ধ সম্পাদক মহাশয়কে জানাচ্ছে আমাদের অনাথ বন্ধু মাঝি মহাশয়। আমাদের গৌতম ফরামানি প্রাক্তন সম্পাদক আমাদের বিধায়ককে বলব কথার জন্য, আমরা মৃত্যুঞ্জয় পরামানিকে ডেকে দিচ্ছি আমাদের বুদ্ধদের, আমাদের গৌতম পরামানি প্রাক্তন সম্পাদক ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য উত্তর দিয়ে। আমাদের জেলা কার্যকরী সভাপতি প্রণব দেবজাকে অনুরোধ করবো আমাদের মাননীয় বিধায়ককে উত্তরীয় দিয়ে আজকের সভায় অভ্যর্থনা জানানোর জন্য। এরপরে আমরা আপনাদের কাছ থেকে সংক্ষেপে মাননীয় সভাপতি মহাশয় আছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আন্তরিক ধন্যবাদ পুনরাকে, তিনি আমাদের যেভাবে সম্মান জানালেন আমরা অবশ্যই কৃতজ্ঞতা থাকি। শুধু একটু বলতে চাই যে সাংবাদিকতা এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, আমার সমাজে আমরা কাজ করে থাকি, যদিও এটা আমাদের একটা পেশাগত দায়বদ্ধতা থাকে, তবু এই যে কোভিড পরিস্থিতি যেটা এখনও চলমান, আমরা সর্বতভাবে বিশেষ করে পুরুলিয়া জেলার সংবাদ মাধ্যম যখন প্রথম কোভিডের বিষয়টা উঠে আসছিল ভয় লাগছিল কী হবে, এমন সময় আসছিল যে যার হয়ে গেল একবার কোভিডটা মৃত্যু নিশ্চিত, এরকম পরিস্থিতিতেও আমাদের দেশ সংবাদ মাধ্যম সাংবাদিক আমাদের সহকর্মীরা
তারা নিজেদের প্রাণকে বাজি রেখে এ সময় ঝাঁপিয়ে পড়েছিল। শুধুমাত্র এই আশাটুকু নিয়ে যে আমরা এখন যেভাবে যা প্রচার করবো সেটাই কিন্তু আগামী দিনে আমাদের সমাজের বাকিদের মধ্যে চলে যাবে, তারা বুঝতে পারবে। এবং আজকে যখন রাস্তাঘাটে দেখতে পাই যে মানুষ অনেক বেশি সচেতন, আগে কোনো সচেতনতা সেভাবে ছিল না, কারণ এই কোভিড সম্বন্ধে কেউ কিছু জানতেনই না, কিন্তু এখন দেখতে পাওয়া যায় প্রত্যেকে মাস্ক ব্যবহার করছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক মাস্কটা হয়তো নিচে রাখছে বা নাকটা ঢাকা থাকছে না, এইরকম কিছু কিছু দেখা যায়, কিন্তু তবু মাস্কটা কিন্তু সবাই সঙ্গে রাখছেন, হাতটা স্যানিটাইজ করছেন। আর এমনকি মজা লাগে দেখতে যখন কেউ আপনার স্যানিটাইজার বার করে তখন পাঁচ থেকে ছ সপ্তাহ হাত বেরিয়ে আসে, প্রত্যেকে বুঝে একটু স্যানিটাইজার, এটা কিন্তু খুব ভালো জিনিস। এই যে প্রচারটা আমাদের যে প্রচারের মাধ্যমে মানুষ সচেতন হয়েছে এটা দেখলে খুব ভালো লাগে। এবং আরেকটা আশার কথা, যে পরিমাণ মানুষ এখনও আমাদের জেলায় আক্রান্ত হচ্ছে, প্রায় 90-80 এরকম এখন চলছে, 50-90 হচ্ছে, এবং কোনো কোনো দিন 100 পার হচ্ছে, সেইভাবে সেরে উঠছে, 80-90 জন করে সেরে উঠছে, প্রায় কোনো কোনো দিন যত আক্রান্ত তার পিছনে সেরে ওঠার সংখ্যাটা বেশি। সবে মিলে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, মৃত্যুর হারও খুব কম, এখনও পর্যন্ত 17 জন মাত্র এই জেলাতে মারা গেছে সরকারিভাবে, বেসরকারিভাবে একটু বেশি হতে পারে। তো সবে মিলে মানুষের মধ্যে সচেতনতা আর আমাদের সাবধানে থাকা, এটা তো আমরা কোভিডকে কিন্তু অনেকটাই মানে আটকে দিতে সক্ষম হয়েছি। আমাদের জনপ্রতিনিধিরা তারাও কিন্তু মানতে হবে যে প্রথম থেকে আমাদের তারা যে দলেরই হন না কেন, তারা চেষ্টা করেছেন আরও বেশি করে মানুষের কাছে গিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে। আমরা পূর্ণতাটাও দেখেছি কিন্তু বারে বারে বিভিন্ন জায়গায় ছুটে যেতে, সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে। আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আপনারা সাংবাদিকদেরকে এই পরিস্থিতিতে একটা উৎসাহ দিচ্ছেন, তাতে আমরা আরও বেশি উৎসাহিত হলাম এবং আমরা আমাদের কাজ যাতে আরও সুষ্ঠুভাবে করতে পারি সেইটা অঙ্গীকার করলাম। ধন্যবাদ। এরপরে আমরা আশি তাকে কিছু সংখ্যক বলার জন্য অনুরোধ করছি। রঘুনাথপুর বিধানসভার বিধায়ক পূর্ণচন্দ্র বাগড়ির উদ্যোগে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য প্রথমে জানাই অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে সাংবাদিকতা করা ক্ষেত্রে যারা আমরা এই সাংবাদিকতার পেশার সাথে যুক্ত রয়েছি তাদেরও কিন্তু একটি পরিবার রয়েছে। সেই পরিবারের মধ্যে আমাদেরকে নানা বাধা, নানা বিপদ, নানা অনেক কিছু অতিক্রম করে এই কাজ করে যেতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি খাবার খেতে বসেছি বাড়িতে, হঠাৎ ফোন এলো, অসিদ্ধা ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি খাবার ছেড়ে দিয়ে ছুটে যেতে হবে। এই ধরনের অনেক অনেক খবর সংগ্রহ করতে গিয়ে আমাদেরকে পরিবারকে বুঝিয়ে পরিবারকে পাশে রেখে আমাদেরকে কাজ করতে যেতে হবে, অনেক অনেক কিছু আমাদেরকে ছেড়ে যেতে হয়। আশা করি আপনারা সাংবাদিকতা শুধু অন্য চোখে দেখবেন না, সাংবাদিকতা থেকে সাংবাদিকতাদের যারা সাংবাদিক তাদেরও কিন্তু একটা পরিবার রয়েছে, তারাও একটা পরিবারের থেকে উঠে এসেছে, তাদের আপনাদের সহযোগিতা দরকার। খবরের ক্ষেত্রে আপনারা যখন তাদের ফোন করে ডাকেন যে ওখানে একটা এই হয়েছে, ওখানে একটা হয়েছে, আমরা যখন ছুটে আসি, কিন্তু তাদেরও কোনো অসুবিধার কথা যখন তারা বলবে আশা করি আপনারাও কিন্তু সেটা দেখবেন। পাশাপাশি আরেকটা আমি কথা না বললে মানে হয়তো আমার বলা শেষ হবে না, আমি সাংবাদিকতা মূলত আমার বাড়ি রঘুনাথপুর 2 নম্বর ব্লকের ধানার এক গ্রামে অত্যন্ত একটি ছোট গ্রাম, কীভাবে আমি সাংবাদিকতায় উঠে এসেছি একটু বলি। আমার গ্রামে তখন একটা করে কাগজ যেত আনন্দবাজার, সেই কাগজটা সারা গ্রামের মানুষ বসে কিন্তু দেখত এবং পড়ে নিয়ে সারা গ্রামের মানুষকে বুঝিয়ে দিত এটা এই খবর, এটা এই খবর। তখন তো গ্রামের মানুষ সবাই জানতো না, আমি তখন খুব ছোট ছিলাম, আমার দাদু ওই আনন্দবাজার কাগজটা পড়ছিল, দেখতে পেল, আমি দেখতে পেলাম যে এই দুর্গা পুজোর সময় একটা দুর্গা ঠাকুরের ছবি দিয়ে ছাপানো আছে। আমি জিজ্ঞেস করছিলাম দাদু এই ছবিটা কোথাকার, দাদু আমাকে উত্তর দিয়েছিল এটা কলকাতার ছবি। আমি বলেছিলাম কেন আমাদের এখানে ছবি ছাপা হয় না, বলছে আরে সাংবাদিকতা তুই জানবি না, ওই বড় বড় ছাত্রের ছবি ছাপা হয়, এখানে ছবি ছাপা হয় না। আমি সেদিন নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সাংবাদিকতা হব এবং আমার এলাকার আমি ছবি তুলব।
আমরা সেই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি সাংবাদিকতা লাইনে আসি, এবং আমি আমার এই রঘুনাথ মহকুমা এলাকার অনেক অনেক ঠাকুরের শুধু নয়, আমি অনেক এমন কিছু খবর করেছি যে খবরটার জন্য অনেক কাজ হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার নতুনডি প্রাথমিক বিদ্যালয়ে একটা ড্রেনেজ করবা স্কুলের মাঝে গাড়া ছিল, মাস্টার মশাই আমাকে একদিন ডাকলেন যে এখানে এই ড্রেনেজ করবাটা সরানো যাচ্ছে না, আপনাকে একটা খবর করুন না। আমি গিয়ে খবরটা করার তিন দিনের মধ্যে ড্রেনেজ করবাটা সরেছে, আমি নিজেকে ধন্য মনে করি। আমি এই ধরনের অনেক কাজ করেছি, তার জন্য আমি সকলকে বলছি আবার এই পুরুলিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক থেকে আপনারা অন্য চোখে দেখবেন না, তারাও কিন্তু সমাজের প্রতি যেমন দায়বদ্ধতা আছে তেমনি তাদের প্রতি কর্তব্য আপনাদেরও রয়েছে। আপনারাও সাংবাদিকতার পাশে থাকুন, আমরা সকলে একসাথে এক হাতে হাত মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে এগিয়ে যাব। হ্যাঁ, আমরা খাবার খারাপ কোনো খবর দেখলে নিশ্চয় করবো, তাতে MLA হোক MP হোক যেই হোক আমাদের সেটা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, আমরা নিশ্চয়ই সেখানে প্রতিবাদ জানাবো, কিন্তু তাকে ব্যক্তিগত আক্রোশ করে খবর এই ধরনের যেন না হয়। পাশাপাশি আর কিছু বলছি না, এইটুকু বলেই আমি আমার বক্তব্য অশেষ ধন্যবাদ ওনাদের। এই পরবর্তীতে ওনাদের আমাদের তরফ থেকে আগামী দিনের শুভেচ্ছা রইল, উৎসাহ থাকলো, আমাদের সব ধরনের বিভিন্ন কোণের